ইকুয়াল টু এল টু ওয়াই প্লাস টু জেড এবং যাদের সমাধান হচ্ছে এদের আমি এখানে দুটো জিনিস করব। এখানে সবগুলো ত্রিকোণমিত ফাংশনগুলো গুলো থ্রি থিটা সম্মিলিত তারা হচ্ছে সাইন সি থিটা কস থ্রি থিটা এবং তাদের এর মান হচ্ছে জিরো থেকে পায়ের মাঝামাঝি এটা আমার নিজের সুবিধার জন্য কারণ এটা আমাকে সহজ চিন্তা করতে সাহায্য করে আমি এখানে ধরব ইউ সমান থ্রি থিটা যখন জিরো তখন জিরো ইজ লেস দেন ইউ এবং যখন থিটা সমান পাই তখন ইউ ইজ লেস দেন থ্রি থিটা তাহলে এখন যেটা করতে হবে তা হচ্ছে জিরো এবং থ্রি পাই এর মধ্যে কতগুলো ইউ আছে সেগুলো বের করতে হবে যেখানে ওয়াই প্লাস জেড কস ইউ সমান এক্স ওয়াই জেড সাইন ইউ ইত্যাদি চলো তাহলে প্রতিস্থাপন শুরু করা যাক আমি আরও যেটা করব সেটা হচ্ছে আমি এই সমীকরণগুলোকে একটু পরিবর্তন করতে চেষ্টা করব একটু পরিচিত মনে যাতে একটু পরিচিত মনে হয় এবং অঙ্কগুলো করতে একটু সহজ হয় এই প্রথম সমীকরণে চলো আমরা কস থ্রি থিটাকে বা কস ইউ ভাঙি চলো থ্রি থিটাকে ইউ দ্বারা প্রতিস্থাপন করি এটা হচ্ছে ইউ এটাও ইউ এটাও ইউ এখানেও ইউ 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 এবং ইউ আমরা যদি কোসাইন ইউ কে ভাঙি তাহলে পাবো হচ্ছে কোসাইন ইউ চলো আমরা আগে ওয়াই বসাই ওয়াই কোসাইন ইউ প্লাস জেড কোসাইন ইউ এক্স ওয়াই জেড এক্স ওয়াইজেড সাইন ইউ হচ্ছে প্রথম সমীকরণটি এখন দ্বিতীয় সমীকরণটি হচ্ছে আমরা যদি এই সমীকরণের উভয় পক্ষকে ওয়াই জেড দ্বারা গুণ করি তাহলে আমরা বাম পক্ষকে এক্স জেড সাইন ইউ পাবো যেটা ঠিক এটার সমান চলো তাহলে উভয় পক্ষকে এক্স ওয়াই জেড গুণ করা যাক তাহলে ডান পক্ষ হলো না এক্স ওয়াই জেড নয় ওয়াই জেড আমরা উভয় পক্ষকে ওয়াই জেড দ্বারা গুণ করবো যাতে এই হর গুলো না থাকে আমরা ডান পক্ষকেও ওয়াই জেড গুণ করবো তাহলে বাম পক্ষ হবে এক্স ওয়াই জেড সাইন ইউ চলো এটা এখানে লেখা যাক এক্স ওয়াই জি সাইন অফ ইউ তারপর ওয়াই জি গুণ টু কোসাইন অফ ইউ হচ্ছে টু জি কোসাইন অফ ইউ আমরা এখানে শুধু জায়গা পরিবর্তন করে দিয়েছি তারপর ওয়াই জি গুণ টু সাইন অফ ইউ হচ্ছে টু ওয়াই সাইন অফ ইউ এখানে হবে টু ওয়াই সাইন অফ ইউ তাহলে এটা হচ্ছে দ্বিতীয় সমীকরণ এখন তারা তেমন আলাদা দেখাচ্ছে না এগুলো যখন এভাবে লেখা হয়েছিল তখন এগুলো বেশ আলাদা দেখাচ্ছিল এটা হচ্ছে এক্স জি সাইন অফ ইউ আমরা এটাকে ম্যাজিনড রং করে দিই এক্স জি সাইন অফ ইউ আমরা এটাকে আশেপাশে লিখছি এক্স ওয়াইজেড সাইন অফ ইউ সমান হচ্ছে টু জি সমান হচ্ছে টু জি কোসাইন অফ ইউ আমরা এখানে লিখবো টু জি কোসাইন অফ ইউ যোগ ওয়াই কোসাইন অফ ইউ এটা হচ্ছে এটা গুণ এটা প্লাস ওয়াই সাইন অফ ইউ আমরা একটু ডান দিকে সমীকরণে পুনরায় লিখেছি এখন সমস্যা একটু কম ভয়ঙ্কর দেখাচ্ছে এখন চলো বের করা যাক জিরো এবং পায়ের মধ্যে কোন সংখ্যাগুলো এটা সমাধান দিবে এখন দেখো এই তিনটে সমীকরণই এই পদগুলো সমান আচ্ছা তার মানে এ তিনটি সমীকরণের বাম পক্ষগুলো সমান হতে হবে কারণ তাদের ডান পক্ষগুলো সমান চলো দেখি আমরা কি করতে পারি চলো দেখি আমরা যদি এখানে এখানে একটা চিহ্ন হবে আমি সমান চিহ্ন লিখেছি দুঃখিত আমরা যদি লিখি যে এটা সমান এটা হতে হবে তাহলে চলো এই দুটো প্রথমে ব্যবহার করা যাক চলো এই দুটো প্রথমে ব্যবহার করা যাক টু টু ওয়াই সাইন অফ ইউ প্লাস টু জি কোসাইন অফ ইউ সমান হচ্ছে এটা যেটা আবার এর সমান তো এটা সমান হচ্ছে ওয়াই সাইন অফ ইউ প্লাস কোসাইন ইউ প্লাস টু জি কোসাইন ইউ তাহলে আমাদের উভয় পক্ষে আছে টু জি কোসাইন অফ ইউ চলো এটা বাদ দেওয়া যাক তারপর এখানে আছে টু ওয়াই সাইন অফ ইউ এবং যদি উভয় পক্ষ হতে ওয়াই সাইন অফ ইউ বিয়োগ করি তাহলে থাকবে শুধু ওয়াই সাইন অফ ইউ উভয় পক্ষ হতে ওয়াই সাইন অফ ইউ বিয়োগ করেছি টু ওয়াই সাইন অফ ইউ মাইনাস ওয়াই সাইন অফ ইউ সমান ওয়াই সাইন অফ ইউ যা সমান হচ্ছে Uh, y কোসাইন অফ u এখানে একটা সমাধান পেতে হলে আমাদের মনে রাখতে হবে যে ওয়াই এর মান শূন্য হতে পারবে না Y এর সহকগুলো মান সমান হতে হবে অর্থাৎ সাইন অফ ইউ সমান কোসাইন অফ ইউ এটা একটা শর্ত সাইন অফ ইউ সমান হতে হবে কোসাইন of ইউ চলো তাহলে একক বৃত্ত আঁকা যাক এবং দেখা যাক শূন্য এবং থ্রি পাই এর মধ্যে কতবার সাইন এবং কোসাইন একে একে অপরের সমান হয় তাহলে আমরা এখানে আমরা এখানে একটা একক বৃত্ত আঁকলাম তাহলে দেখা যাচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রিতে সাইন ও কোসাইন একে অপরের সমান হয় পঁয়তাল্লিশ ডিগ্রি মানে হচ্ছে পাই ভাগ চার এবং এখানে তারা সমান তুমি হয়তো এখানেও এটা করতে চাইবে কিন্তু এখানে কোসাইন হচ্ছে ঋণাত্মক এবং সাইন হচ্ছে ধনাত্মক এখানে তারা উভয়ই ঋণাত্মক তাই তারা সমান তাহলে এটা হচ্ছে আরেকটি মান এটা কাজ করবে না আমরা এখন পর্যন্ত টু পায়ে গিয়েছি আমরা আরো হাফ পাই যেতে পারি আমরা থ্রি পাই পারি তার মানে আমরা এখানে আবার ফিরে আসতে পারি তাহলে আমরা পাচ্ছি ওয়ান টু এবং আমরা যদি পুরোটা ঘুরে এখানে আসি তাহলে পাবো তিনটি মান আমরা এখানে আসতে পারবো না কারণ আমরা শুধু থ্রি পাই পর্যন্ত যেতে পারবো আমরা শুধু যেতে পারবো হচ্ছে এই টু পাই এবং আরো তাহলে এখানে আছে এক দুই তিন তিনটি মান তাহলে আমরা শুধুমাত্র এই শর্তটি ব্যবহার করে ইউ এর তিনটি সম্ভাব্য মান পাচ্ছি এই নীল এবং এই ম্যাজেন্টার সমীকরণ দুটো এখানে এখানে ব্যবহার করে তাহলে চলো নিশ্চিত করা যাক যে এখানে আর কোনো শর্ত নেই চলো অন্য দুটি সমীকরণ ব্যবহার করা যাক আমি যেটা ব্যবহার করতে যাচ্ছি সেটা দেখে মনে হচ্ছে কিছু বাদ দেওয়া যাবে আমরা এইটা এবং এইটা ব্যবহার করব ওয়াই কোসাইন অফ ইউ যোগ টু জি হ্যাঁ কেন নয় আমরা তিনটা সমীকরণ ব্যবহার করলে সম্ভাব্য সব সমাধান পাব চলো তাহলে এটা নিয়ে চিন্তা করা যাক এটা সমান ওটা যার আবার সমান হচ্ছে এটা তারপর ওটা তো আমরা শুধু এখন লিখতে পারি ওয়াই কোসাইন অফ ইউ ওয়াই কোসাইন অফ ইউ প্লাস জি কোসাইন অফ ইউ ইকুয়াল টু ওয়াই সাইন অফ ইউ প্লাস ওয়াই কোসাইন অফ ইউ প্লাস টু জি টু জি কোসাইন অফ টু জি তাহলে আমাদের উভয় পক্ষে ওয়াই কোসাইন অফ ইউ আছে আমরা তাহলে এটাকে বাদ দিতে পারি আমরা উভয় পক্ষ থেকে জি কোসাইন of ইউ বিয়োগ করে দিতে পারি তাহলে আমরা পাবো জিরো Y সাইন অফ ইউ প্লাস জি কোসাইন অফ জি জি cosine অফ ইউ এটা দেখে বেশ নির্দোষ একটি সমীকরণ মনে হচ্ছে আমি আবার দেখে নিচ্ছি তার মানে হচ্ছে এর দুই গুণ এর মানও জিরো হবে তাহলে এখানে সমান হবে টু ওয়াই সাইন অফ ইউ আমি এটা দুই দিয়ে উভয় গুণ করেছি কারণ এটা এখন ঠিক এটার মতো দেখাচ্ছে তো আমি যখন এই সমীকরণ এই সমীকরণ ব্যবহার করছি আমি যে শর্তটা পেয়েছি তা হল যে এই পদগুলোর মান অবশ্যই শূন্য হতে হবে এই পদগুলোর মানও অবশ্যই শূন্য হতে হবে যেটা ঠিক আছে কারণ তুমি সাইনকে শূন্য বানাতে পারো অথবা এক্স কে শূন্য বানাতে পারো মনে রাখো যে তারা এক্সের এর উপর কোনো শর্ত বসায়নি তাই এক্স এর মান শূন্য হতে পারে তাহলে এক্স পরিষ্কারভাবে শূন্য হতে পারে যেটা এর মান শূন্য করে দিতে পারে তার মানে এটা আমাদের শর্তগুলোকে সীমাবদ্ধ করে দেখাচ্ছে না এখন আমরা এই সমস্যায় দেয়া সব কিছু ব্যবহার করে ফেলেছি আমরা এই তিনটি সমীকরণ ব্যবহার করেছি তাদের ছেদ বিন্দুর জন্য কোন কোন শর্ত আছে তা ব্যবহার করার জন্য একমাত্র শর্ত হচ্ছে যে সাইন অফ ইউ সমান কোসাইন অফ ইউ এবং এখানে জিরো এবং থ্রি পাই এর মধ্যে তিনটি সম্ভাব্য মান আছে যার জন্য এর সমাধান পাওয়া যায়